আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন তখন চারদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে। আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও, যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনো তোমার ছিল না। স্বপ্ন শুধু হাসায় না, কাঁদায়ও। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না, জীবনটা এত তুচ্ছ না। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব। বিশ্বাস হচ্ছে বরফের মতো, খুব শীঘ্রই তা গলে যেতে পারে। আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না। বাস্তব জগতের একটা সীমানা আছে কিন্তু কল্পনা জগতের কোনো সীমানা নাই। কাউকে ভুলতে চাইলে তাকে ক্ষমা করে দিন, না হলে জীবনও তাকে ভুলতে পারবেন না। আমি কখনো নিজের বিশ্বাসের জন্য প্রাণ দেব না, কারণ সেটি ভুলও হতে পারে। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরে তুমিকে বের করে আনে। যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। অধিকারের বোধের সাথে স্বার্থপরতা আসে এবং স্বার্থপরতা দুঃখ নিয়ে আসে। নিজেকে পরিশুদ্ধ করতে হলে নিজের ক্ষমতা সম্পর্কে জানতে হবে। মন অনেক কিছু চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিবেচনা করবে, তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। হৃদয়কে শিক্ষিত করা ব্যতীত নিজের মস্তিষ্ক শিক্ষিত করা আদৌ কোনো শিক্ষার পর্যায়ে পড়ে না। যে নিজের উপর আস্থা রাখতে পারে না সে কখনো প্রকৃত পক্ষে অন্য কারোর উপর আস্থা রাখতে পারে না। নারী হচ্ছে টি ব্যাগের মতো, গরম পানিতে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী। কোনো সন্দেহ নেই যে পরিবার ও আপন ঘরের মাঝে সমস্ত গুণাবলী মানুষের সর্বশ্রেষ্ঠ গুণগুলোর বিকাশ হয়, শক্তিশালী হয় এবং টিকে থাকে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারী অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দেও না কেন তাতে বৃহৎ কাজ চলে না। অবাধ্য স্ত্রী যার জীবন তার দুর্বিষহ। এই তিনটি কাজ অবাধ্য স্ত্রীর সাথে করুন। নাম্বার এক, অবাধ্য স্ত্রীকে তার ভালো মতে সায় দিন। নাম্বার দুই, তাকে কখনো অতিরিক্ত রাগাবেন না। নাম্বার তিন, তার সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যে ভালোবাসা পেল না সে কাউকে ভালোবাসতে পারল না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই। নারী প্রেমের মিলনে সুর বাজে আর পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। দুটো জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে, এই দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। মনে রাখা উচিত যে বন্ধু সুসময়ে ভাগ বসায় আর দুঃসময়ে ত্যাগ করে চলে যায় সেই বন্ধুই তোমার সবচেয়ে বড় শত্রু। প্রিয় বন্ধুগণ, শুভকামনা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।